আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন হয়েছে চরমোনাইর ছাত্র সংগঠনের নতুন কমিটি? জামাত শিবিরের লোকজন অভিনন্দন জানায় কেন? কোথাও গণতন্ত্র নেই। দর্শক, চরমোনাই অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, আর ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে শিবিরের পরেই চরমোনাইর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের অবস্থান। অতএব তাদের কমিটি কীভাবে গঠিত হয়, কারা এই কমিটিতে এসেছে, তাদের যোগ্যতা কী, ভিত্তি কী, তারা কী করবে, যেহেতু চরমোনাই একটা গুরুত্বপূর্ণ সংগঠন, তাদের ছাত্র সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারে বা জাতির জন্য কী করবে, এটা অবশ্যই প্রাসঙ্গিক আলোচনা করতে হবে। এর আগে আপনারা শুনেছেন যে শিবিরের যে কমিটি গঠন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা আমরা করেছি এবং অনেক সমাধান কিংবা অনেক পরামর্শ দিয়েছি। ঠিক তদ্রূপ চরমোনাইর ছাত্র সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়া থেকে শুরু করে কমিটির আমরা সমালোচনা করব। তারা যদি গণতন্ত্র ধারণ করে, গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাবোধ থাকে, আসলেই চলমান যে গণতান্ত্রিক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যদি তারা বিশ্বাস করে থাকে, তাহলে এই পরামর্শগুলো গ্রহণ করুক বা না করুক, অ্যাটলিস্ট তারা গুরুত্বের সাথে স্বাগত জানানোর চেষ্টা করবে, নেতিবাচকভাবে দেখবে না। আমাদের এই ধরনের গঠনমূলক সমালোচনাগুলোকে যারা তাদের শত্রু হিসাবে চিহ্নিত করে, তারা অগণতান্ত্রিক। যাই হোক, প্রথমে খবরটা একটু আপনাদেরকে দেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিতে কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি, সহসভাপতি ইউসুফ আহমেদ মনসুর সহসভাপতি, মানে সভাপতি হয়েছে নুরুল বশর আজিজি, সহসভাপতি ইউসুফ আহমেদ মনসুর এবং সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদ, এর নাম ঘোষণা। চরমোনাই অফিসিয়ালি যে বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে সেখানে কিন্তু নাম ঘোষণা বলেছে, বলেনি যে নির্বাচিত। এর মানে দেশের একটা গুরুত্বপূর্ণ ইসলামী সংগঠনের ছাত্র সংগঠন, তাদের মূল নেতৃত্ব নির্বাচিত হবে না, সম্পূর্ণ পীরসাহেব চরমোনাইর পছন্দে হবে। এটা তো কার্যত দেশে যে একদলীয় শাসন চলছে, এক ব্যক্তির শাসন অনেকে বলে, বিভিন্ন দলের মধ্যেও তো সেরকম। আসলে আমাদের সমস্যাটা মৌলিক, এর মানে পার্টি ডেমোক্রেসি না থাকলে, ইন্টারনাল ডেমোক্রেসি না থাকলে আপনি সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র চর্চা করবেন বা দেশে গণতন্ত্র চাইবেন, এটা অত্যন্ত কঠিন বা কিছুটা কন্ট্রাডিক্টরি, নৈতিকতাও কিন্তু বাধে। তো আপনার দলের মধ্যেই গণতন্ত্র নেই, আপনি আপনার দলের অধস্থন সংগঠনগুলো, ভ্রাতৃপ্রতিম বা অঙ্গ সংগঠনগুলো কমিটি গঠন করেন আপনার মনের ইচ্ছা মতো, কিন্তু দেশে আপনি গণতন্ত্র চান না, এটা হতে পারে না। এই জন্য সব জায়গায় গণতন্ত্র দরকার, সব জায়গায় নির্বাচন দরকার। চরমোনাইর ছাত্র সংগঠন এভাবে পীর সাহেবের পছন্দক্রমে না হয়ে তাদের ডেলিগেটদের একেবারে অরিজিনাল ভোটে হওয়া উচিত। পীর সাহেব যাকে পছন্দ করবেন সেই নেতা, মানে এখানে তো তাহলে পীর সাহেবের বা তাদের আমিরের অন্ধ আনুগত্য ছাড়া আর কোনো উপায় নেই, অথবা তার মনোরঞ্জন কিংবা তাকে সন্তুষ্ট করতে পারে, আমি নেতিবাচক অর্থে বলছি না। এভাবে নির্বাচন প্রক্রিয়া বা অগণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হলে সেই নেতা, সেটা হচ্ছে আরোপিত নেতৃত্ব। আরোপিত নেতৃত্ব কখনও কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না, যোগ্যতার বিকাশ হয় না, যোগ্য নেতৃত্ব এতে বেছে নেওয়াটাও কঠিন। এজন্যে যোগ্য নেতৃত্ব, কাঙ্ক্ষিত নেতৃত্ব যদি ইসলামী ছাত্র আন্দোলনকে তৈরি করতে হয়, তাহলে নেতৃত্ব স্বতঃস্ফূর্তভাবে বিকাশের ব্যবস্থা করতে হবে, আর স্বতঃস্ফূর্তভাবে বিকাশ হবে মূলত নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ছাড়া নেতৃত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ সম্ভব নয়। তবে একটা দিক ভালো, তারা এখানে রাগ ঢাক করছে না অনেকে, কিন্তু অনেক, যেমন শিবিরের চাইতে এই দিকটা ভালো যে শিবিরে নির্বাচন হয় কিন্তু সেই নির্বাচনটা ফেক নির্বাচন। শিবিরেও মূলত ভ্রাতৃ শিবির কিংবা জামাতের লোকজন যাকে পছন্দ করে তিনিই সভাপতি, তিনিই সেক্রেটারি, কিন্তু সেটাকে নির্বাচনের মাধ্যমে এক প্রকার বৈধতা দিয়ে আনা হয়। এটা কিন্তু আরও এক প্রকার জালিয়াতি, কারণ এখানে সদস্যদের ভোট বা এটা আসলে কাজ করে না, বা তাদের চাওয়া পাওয়ার এখানে তেমন কোনো মূল্য নেই। উপর থেকে যাকে ঠিক করে দেওয়া হবে তাকেই ভোট দিবে, তাকেই সেক্রেটারি বানানো হবে, সামনের বছর সে অটো সভাপতি। ভোট জালিয়াতি করে তা না, এটা সিস্টেমেটিক জালিয়াতি। কিন্তু চরমোনাই ওরকম বলে না, মানে অনেকটা প্রকাশ্য যে পীর সাহেব যাকে পছন্দ করবেন তিনি, মানে এটা নৈতিকতার প্রশ্নে একদিকে ভালো কিন্তু এটা অগণতান্ত্রিক, এটা এতে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। তো যে এই পদ্ধতিতে
মানে বাই চয়েস যিনি সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, তিনি নিজে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আলাদা কোনো কন্ট্রিবিউট করবেন এটা মনে করার কোনো কারণ নেই। তো এতে এভাবে কিন্তু নেতৃত্ব নির্বাচিত করতে হবে। এবং চরমোনাইয়ের অনেকে অভিযোগ করছেন অলরেডি যে আসলে যারা জি হুজুর করতে পেরেছে, যারা সংগঠনে কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি, ক্রিয়েটিভ কোনো কাজ হোক এরকম কোনো অবদান রাখতে পারেনি, জাস্ট জি হুজুর উপর থেকে যা বলেছে জি হুজুর ঠিক বলেছেন, মানে অ্যাবসলিউট আনুগত্য যারা দেখাতে পেরেছে আজকে তারাই মূল্যায়িত হয়েছে, তারাই সভাপতি সেক্রেটারি সহসভাপতি হয়েছে। মানে এভাবে নির্বাচন বা এভাবে নেতা বানালে এই অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে বলবো যে সবচেয়ে বড় ব্যর্থতা ক্যাম্পাস ভিত্তিক কোনো নেতৃত্ব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা এরকম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আরও স্পেসিফিকভাবে বললে একটা সংগঠন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি সেক্রেটারি তৈরি করতে পারবে এবং সেটা যোগ্য, তখন মোটামুটি জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি সেক্রেটারি না হতে পারাটা ওদের সবচেয়ে বড় ব্যর্থতা, শিবিরেরও সেম ব্যর্থতা। এজন্য চেষ্টা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডের যেন সভাপতি সেক্রেটারি, তাহলে জাতীয় রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি যে কারণে তারা কন্ট্রিবিউট করতে পারবে, চরমোনাই বা তাদের ছাত্র সংগঠন আরও অনেক এগিয়ে যেতে পারবে। এজন্য লক্ষ্য থাকতে হবে, এখন থেকেই টার্গেট রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব উঠিয়ে আনার জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচন কাঠামোর মধ্যেই যেন এরকম একটা চিন্তাভাবনা অ্যাটলিস্ট লালন করা যায়। ছাত্রদল ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়, তারা সবচেয়ে বেশি প্রভাবশালী এবং প্রাসঙ্গিক। অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কখনও কোনো ছাত্র সংগঠন সাইন করতে পারেনি, শিবিরের ক্ষেত্রেও সেম দুর্বলতা ছিল। তো নতুন সভাপতি সেক্রেটারির ব্যাকগ্রাউন্ড দুর্বল, কক্সবাজার এবং উত্তরবঙ্গ থেকে এবং তিতুমির কলেজ কিংবা পটিয়া মাদ্রাসা বা এই টাইপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে। হ্যাঁ, তাদের ধর্মীয় জ্ঞান আমি সমৃদ্ধ বলেই ধরে নিচ্ছি, কিন্তু জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করার মতো আলাদা কোনো জায়গা আমি দেখি না। এরপরে যে বিষয়টা, মানে এটা ভালো বা উন্নত কমিটি হয়েছে এটা বলবো না, আরও ভালো করার চেষ্টা করতে হবে। জামাত শিবিরের লোকজন অলরেডি অভিনন্দন জানাচ্ছে, শিবিরে আনুষ্ঠানিক অভিনন্দন এবছর এখন পর্যন্ত আমি পাইনি, আমি যখন কথা বলছি হয়তোবা অভিনন্দন জানাবে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে শিবির আনুষ্ঠানিকভাবে চরমোনাইয়ের নতুন কমিটি ছাত্র সংগঠনে এটাকে অভিনন্দন জানায়, একেবারে বিবৃতি দিয়ে, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে। এটাকে আমি ঠিক মনে করছি না, ব্যক্তিভিত্তিক অভিনন্দন যদি কেউ জানায় সম্পর্কের কারণে বা আমাদের মতো নিরপেক্ষ লোকজন, দ্যাট উড বি বেটার। কিন্তু সংগঠন হিসাবে শিবিরের অফিসিয়াল অভিনন্দন এই ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে, এটা এবছর জানাক বা না জানাক, হয়তোবা জানাবে অথবা আপনারা যখন কথা শুনছেন তার মধ্যে জানিয়েও থাকতে পারে, কিন্তু আমি সেটাকে সঠিক মনে করছি না। কারণ ফ্রেন্ডশিপ এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হতে হয়, একপাক্ষিক ওয়ান ওয়ে ফ্রেন্ডশিপ হয় না। ভ্রাতৃপ্রতিম সংগঠনকে অভিনন্দন জানায় শিবির, তার ছাত্রলীগকে অভিনন্দন জানায় না নতুন কমিটিকে, ছাত্রদলকে জানায়, কারণ ছাত্রদল ভ্রাতৃপ্রতিম, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতেই কয়েকদিন আগে অভিনন্দন জানিয়েছে, চরমোনাইকে অভিনন্দন জানাতে পারত যদি তারা ভ্রাতৃপ্রতিম মনে করত। দেখেন, শিবিরের নতুন কমিটিকে ভুলেও স্বপ্নেও চরমোনাইয়ের লোকজন বা চরমোনাই আনুষ্ঠানিকভাবে তাদের ইসলামী ছাত্র আন্দোলন অভিনন্দন জানায় না। এখন শিবির কেন জানাবে? এখন শিবির যে কাজটা করেছে, তাদের দায়িত্ব পালন করেছে, তারা বন্ধুত্ব দেখিয়েছে, শিবির আগ বাড়িয়ে আগে অভিনন্দন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যেমন গত বছর জানিয়েছে, কিন্তু চরমোনাই ছাত্র সংগঠন তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছে। তারা যেহেতু আগে কে অভিনন্দন জানায় বিড়ালের গলায় কে ঘণ্টা বাঁধবে, শিবির আগে অভিনন্দন জানিয়েছে, এরপরে তার চরমোনাই অভিনন্দন জানাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা ছিল না, কিন্তু চরমোনাই সেটা পারেনি। এখন বারবার একপাক্ষিকভাবে শিবির চরমোনাইকে অভিনন্দন জানাবে আর তারা শিবিরকে স্বপ্নেও অভিনন্দন জানাবে না, তো একপাক্ষিক বন্ধুত্ব কেন চলবে? তো এখন কেন ছাত্র সংগঠন চরমোনাইয়ের ছাত্র সংগঠন শিবিরকে অভিনন্দন জানায় না? এটা স্পষ্ট যে পীর সাহেব চরমোনাই শাইখে চরমোনাইয়ের নির্দেশনা জানায় না, নাহলে ওরা জানাতে চায়, আমি জানি ওরা অফিসিয়াল প্যাডে অভিনন্দন বার্তা একবার রেডিও করেছিল, কিন্তু উপরের নির্দেশনায় সেটা রিলিজ দেয়নি। এখন যেহেতু তাদের রাজনীতি হচ্ছে জামাত শিবিরের রিপ্লেসমেন্ট হওয়া, মিউচুয়াল না, একটা অ্যান্টাগনিস্টিক অবস্থানে রাজনীতি করতে চায়, প্রতিযোগিতা করতে চায়, যেহেতু শিবির বা জামাত তাদেরকে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী মনে করে না, তো এই জন্য আমি বলবো যে বাস্তবতা নিরিখে রেসিপ্রোকাল হওয়া উচিত সব কিছু, শিবিরেরও একটা ওয়েট বজায় রাখা দরকার, আনুষ্ঠানিক অভিনন্দন জানানো থেকে
বিরত থাকা উচিত। হ্যাঁ, যদি আগামী বছর শিবিরের নতুন কমিটিকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাতে পারে, তারপরে শিবির আবার অভিনন্দন জানাতে পারে। এই শিবিরের এই স্মার্টনেসটা ধরে রাখা উচিত আমি মনে